Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজকে আমি বানাবো খুব মজাদার একটি চিকেন ডিশ। এর নাম হচ্ছে রোগান চিকেন। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন, আরও আমার যা যা লাগছে, বাটার, ঘি, লবণ, দারচিনি গুঁড়া, আস্ত জিরা, আরও আমার লাগছে টক দই। এটা আমি ফেটিয়ে নিচ্ছি চামচের মাধ্যমে। আরও লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এবার আমি চিকেনের জন্য একটি সস তৈরি করে নিব। তো সস তৈরির জন্য আমার যা যা লাগছে, দুটো টমেটো, 5-6টা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আরও লাগছে আমার 6-7টা এলাচি। এবার এগুলোকে আমি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে সস তৈরি করে নেব। সস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানের মধ্যে ঘি গরম করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে পেঁয়াজের সাথে হালকা ফ্রাই করব। ফ্রাই হয়েছে, এবার আমি দিচ্ছি মাংসের পিসগুলো, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা খুলে চেক করব। মোটামুটি মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা, পরিমাণ মতো লবণ, গরম মশলা পাউডার, দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা সস, দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। দশ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে মিক্স করব। করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, আমার মাংস ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট হয়ে গিয়েছে।
আমার চিকেন রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটার দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। তৈরি হয়ে গিয়েছে আমার রোগান চিকেন। এখন এটি আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার রোগান চিকেন। এটি খুবই মজাদার একটি ডিশ, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।